সুপ্রিয় দর্শক সকলকে আবার একবার স্বাগতম ত্রিপুরা এক্সাম কে কারেন্ট জব সাপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কালকে থেকে আপনারা অনেকে কমেন্ট করছেন এবং আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে এসে আপনারা অনেকে এসএমএস করছেন যে আপনাদের ফায়ার সার্ভিস ইন্টারভিউটা কি পোস্টপেন্ড হয়ে গেছে। তো আজকে আপনাদের এই নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করছি। আপনাদের দেখুন, এই নোটিফিকেশনটা বের হয়েছে অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তর থেকে, অর্থাৎ ফায়ার সার্ভিস থেকে। তো এখানে বলা হয়েছে, দেখুন, নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যেটা বের হয়েছে 12 আগস্ট, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে, দেখুন, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী 16/8/2022 তারিখ থেকে 23/8/2022 তারিখ পর্যন্ত ড্রাইভার এবং ফায়ারম্যান পদের নিয়োগ রিলিজ স্থগিত থাকবে। অর্থাৎ আপনাদের দেখুন যে ইন্টারভিউগুলা ষোলো তারিখ থেকে আপনাদের 23 তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল, শুধুমাত্র 16 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত পোস্টপোন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এর পরের যে ডেটগুলো রয়েছে ওই ডেটে কিন্তু, নির্ধারিত ডেটেই কিন্তু আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে। শুধুমাত্র 16 থেকে 23 তারিখ পর্যন্ত আপনাদের রিলিটা পোস্টপোন করে দেওয়া হয়েছে। তো এই ডেটের মধ্যে যে যে জায়গায় ইন্টারভিউটা হওয়ার কথা ছিল, শুধুমাত্র সেই জায়গায় ইন্টারভিউটা হবে না, কিন্তু 23 তারিখের পরে আপনাদের যে তারিখে যে জায়গায় ইন্টারভিউটা হওয়ার কথা সেখানে কিন্তু অবশ্যই হবে। তো অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন। এটা কিন্তু নির্দিষ্ট কালের জন্য পোস্টপোন করে দেওয়া হয়নি, শুধুমাত্র 16 তারিখ থেকে 23 তারিখের মধ্যে ইন্টারভিউগুলো হওয়ার কথা ছিল, সেগুলো পোস্টপোন করা হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে বলা হয়েছে, দেখুন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 26/8/2022 তারিখ থেকে যথারীতি নিয়োগ রিলিজ পুনরায় চলবে। অর্থাৎ আবার 26/8/2022 থেকে আপনাদের ইন্টারভিউটা আবার আগের যে জায়গায় হওয়ার কথা ছিল, যে ডেট অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু আপনাদের এটা আবার নেওয়া হবে। তো ক্লিয়ার, আপনারা শুধুমাত্র 16 থেকে 23 তারিখের মধ্যে যে জায়গায় হওয়ার কথা ছিল সেই জায়গাগুলিতে পোস্টপোন করে দেওয়া হয়েছে, কিন্তু আবার 26/8/2022 তারিখ থেকে যে জায়গায় হওয়ার কথা সেখান থেকে আবার ইন্টারভিউটা নেওয়া হবে। তো আপনাদের মনে অনেকের প্রশ্ন ছিল যে আপনাদেরটা কি সব জায়গাতে পোস্টপোন করে দেওয়া হয়েছে, না, শুধুমাত্র 16 থেকে 23 তারিখের মধ্যে যেখানে হওয়ার কথা সেখানে পোস্টপোন করা হয়েছে, ঠিক আছে বন্ধুরা, ক্লিয়ার। তো বন্ধুরা, এটাই আজকে আপনাদের সামনে বলার ছিল। তো ভিডিওটা এখানে শেষ করবো। এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন, এবং অবশ্যই যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। তো ভিডিওটা শেষ করছি বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।